নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দায় দক্ষিণপাড়া এলাকায় লিলি কেমিক্যাল কোম্পানির 3 সেটের কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে 8 জন। আকালু সজীব, বাইজিদ, বোরকন, খাদেম, রাসেল, মেহেদি ও রিপন। নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহার উল ইসলাম জানায়, কারখানাটি 3 সেটের ঘরের। প্রবল ঝড়ে বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি, তবে কাছে থাকা 8 জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।